আমরা সকলে সরকারের নির্দেশনা প্রতি মুহূর্তে টিভিতে রেডিওতে সব সময় দেখাচ্ছি, আপনারা সেগুলি দেখবেন, শুনবেন এবং পরামর্শগুলি নেবেন এবং পরামর্শ নিয়ে আপনারা সেইভাবে চলবেন। আপনাদের মধ্যে যাদের অর্থের সমস্যা আছে তারা আমাদেরকে জানাবেন, তাদের জন্য আমরা বাজার করে দেব। আর যাদের অর্থের সমস্যা নাই তারা টাকা দিয়ে পাঠাবেন, তাদের যা প্রতিও যা কিছু প্রয়োজন আমরা অবশ্যই আপনাদের কাছে স্বেচ্ছাসেবীর মাধ্যমে আমরা পৌঁছে দেব। আপনাদের যে কোনো প্রয়োজনে আমার নাম্বার দেওয়া আছে, আমার যোগাযোগ করবেন। এই নাম্বারে যোগাযোগ করার সাথে সাথে হয়তো কিছুক্ষণ দেরি হতে পারে, কিন্তু অবশ্যই জিনিসটি পৌঁছে যাবে। আর যাদের অর্থ নাই তারা টেলিফোনে জানালেই হবে, আমরা সেভাবে ব্যবস্থা করব। আমরা সবার সম্মুখে সব কথা বলে সবাইকে লজ্জা দিতে চাই না, বাকি কথা আপনাদের সাথে টেলিফোনে কথা হবে। এখন আমাদের সাথে আপনারা দোয়ায় শরীক হবেন। আক্রান্ত হয়েছে, আয়াল্লাহ মেহরবানি করে আপনার কুদরতি পায়ে ধরিয়ে বলি তাদেরকে মাফ করে দেন। আয়াল্লাহ আমাদের এলাকায় আরো যারা আক্রান্ত হয়ে আছেন সকলকে মাফ করে দেন। আমরা যারা সুস্থ আছি আমাদেরকে সুস্থতার জীবন দান করে। আয়াল্লাহ তাআলা আজকের এই দুঃসময়ের ভিতরে যখন মানুষ মানুষের কাছে আসে না, এই বিপদের কথা শুনে আয়াল্লাহ তাআলা আমাদের এলাকার কৃতি সন্তান তাঁতি লীগের সভাপতি আব্দুল হামিদ ভাই সহ আয়াল্লাহ তাআলা যারা এখানে হাজির হয়ে গেলেন, মাহবুব মেহরবানি করে তাদের এই কুরবানিকে আপনি কবুলের মঞ্জুর করেন। আয়াল্লাহ তাআলা যেই সময়ে আয়াল্লাহ সন্তান বাবার কাছে আসে না, আয়াল্লাহ আত্মীয় স্বজন দূরে সরে যায়, সেই সময়ের ভিতরে তারা কাছে চলে আসছে। আয়াল্লাহ তাআলা আমি না জানো যেহেতু আসছি, মাহবুব মেহরবানি করে আয়াল্লাহ তাআলা আমাদের এই আশা তাদের জন্য কিছু করা, আয়াল্লাহ তাআলা এটা কল্যাণের সাথে আপনি কবুলের মঞ্জুর করেন। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আল্লাহু আকবার।